Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancerer karon. আগে ডাকবে তো, ডাকছি কখন থেকে। গুড মর্নিং, বেবি আই এম গোয়িং অফিস বাবা, অফিস। ইউটেক রেস্ট, আমি বাইরে থেকে লক করে যাচ্ছি। ওকে, হ্যালো, ও বেরিয়ে গেছে তাড়াতাড়ি, সন্দেশ দরজাটা খোলা আছিস। আর কতদিন আমরা এভাবে লুকিয়ে দেখা করব? আমারও তো ইচ্ছা করে একটা গোটা দিন, একটা গোটা রাত শুধু তোমার সাথে থাকার। আমারও কি ভালো লাগে বলো? তুমি যদি তখন কিছু একটা ভালো কাজ করতে তাহলে আজকে এই দিনটাই আসতো না। সেটাই, সবই আমার দোষ। আমি তোমায় দোষ দিচ্ছি না বাবু, একটু বোঝো। কোনো মেয়ের মা বাবা কখনো কি চায় একটা বেকার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে? কিন্তু আমি তো তোমার বাবা মার কাছে সময় চেয়েছিলাম। তুমি তো জানতে বলো যে বাবার ক্যান্সার, বেশি দিন বাঁচবে না। মারা যাওয়ার আগে তার ইচ্ছে ছিল তার মেয়েকে বিয়ে দিয়ে যাবে। এটা সব বাবা মারই ইচ্ছে থাকে, আর সব কিছু বাবা মার ইচ্ছে দিয়ে। ও শুধু বাবা আমার ইচ্ছেটাই দেখলে, আর আমার ইচ্ছে ইচ্ছে পূরণ হলো। আর তা
তাছাড়া তো আমি বিয়ের আগেও তোমার ইচ্ছে পূরণ করেছি আর এখনো। নামেই আমার সাথে অভিজিতের বিয়ে আছে, আসল স্বামী তো আপনাদের জানি। তাই আমরা আসল স্বামী স্ত্রী, কিন্তু আসল স্বামী স্ত্রী তো হানিমুনে যায়, আমরা তো কোথাও যাইনি। আমরা তো রোজই হানিমুনে যাই। সে তো দিনে, রাতে তুমি পাই কোথায়? এমন বলো না। হ্যাঁ শোনো না, একটা না প্ল্যান করি কি, আমরা টুক করে কোথাও ঘুরে আসি চলো, শুধু তুমি। হ্যাঁ ভালোই হয়, সে নয় হবে, এখন আমি ফ্রেশ হয়ে আসি। কি হলো আজকে? আমরা একসাথে ফ্রেশ হবো, একসাথে ফ্রেশ। কি হলো? তুমি খুলতে তো দেরি করলে যে। আমি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওকে তুমি তো তাড়াতাড়ি চলে এলে, একটু কাজ ছিল তাই চলে এলাম। ওই আজকে ইভিনিংয়ে মুম্বাই যেতে হবে স্যারের সাথে। যাও তুমি ড্রেসটা চেঞ্জ করো না, লাগেজ গুছিয়ে নিচ্ছি। আচ্ছা তুমি লাগেজটা ঠিক করো। আচ্ছা আমাকে ড্রেসটা দাও তো, যেটা পরে যাবো। থ্যাংক ইউ। তো কতদিনের জন্য যাচ্ছ? তা হবে মোটামুটি ধরো দিন সাতেক। দিন সাতেক? হুম। সাত দিন আমি তোমায় ছেড়ে থাকবো? তাই সাত দিন আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে? তুমি জানো না আমি তোমায় ছেড়ে থাকতে পারি না। যে কিন্তু কি করবো বলো, প্রমোশন হওয়ার পরে দেখলে তো বস চাপ দিয়েছে প্রচুর, আর সেই চাপটা মেনটেন না করলে জবটা নিয়ে প্রবলেম হয়ে যাবে, তাই এগুলো তো করতেই হবে না। আস্তে আস্তে দেখছি না তোমার বস আমার সতীন হয়ে উঠছে। বস সতীন হয়ে উঠছে আমার? হ্যাঁ হ্যাঁ, কি করে সতীন হয়ে উঠছে? আমার তো তুমি আছো, তোমাকে ছেড়ে সাত দিন কি করবো? সাত দিন তো বেশ মজা করে থাকবে, আর আমি? আচ্ছা তুমি তাড়াতাড়ি করো, আমাকে বেরোতে হবে। হ্যাঁ আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিই তাড়াতাড়ি। তুমিও চলো ভাই, টেক কেয়ার, সাবধানে থেকো। তোমার এই ইচ্ছাটাও পূরণ হলো তাহলে, এবার আমার হানিমুন শুরু। তাহলে এক কাজ করি, কি হোটেল রিট্রিট বুক করে নিই, ঠিক আছে? খুব ভালো। Thank you.
গুড মর্নিং। কি হলো, দুজনে এত দুশ্চিন্তায় পড়ে গেলে? লাভ ইউ টু, চল নিজের যত্ন নিও, টেক কেয়ার। তোমার এই ইচ্ছাটাও পূরণ হলো তাহলে, এবার আমার হানিমুন শুরু। তাহলে কাজ করি, হোটেল রিটেট বুক করে নিই, ঠিক আছে? ভয় পেও না। দেখো, তোমাদের সম্পর্কের ব্যাপারে আমি অনেকদিন আগে থেকেই জানি। আর দেখো, ভালোবাসাটা মন থেকে হয়, জোর করে ভালোবাসা আসে না। আর দুদিন পর আমাদের সন্তান হবে, তার উপর কী প্রভাব পড়বে? আর এমনিতেও এইভাবে আমাদের সংসারটা কী অবস্থায় যাবে, কেমন চলবে ভেবে দেখেছো? তাই আমি ভেবেছি যে আমরা একে অপরকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে তোমার রাজের সম্পর্কটা যেন লুকোচুরি সম্পর্কে না থাকে, কন্টিনিউ হয়, যাতে অ্যাটলিস্ট তোমরা ভালো থাকো। ওকে দেখো রাজ, লেটস প্লে আওয়ার হানিমুন।